বন্ধুরা, বলিউডের স্টারদের নিয়ে তাদের জীবনযাপন নিয়ে বা তাদের বৈবাহিক জীবন নিয়ে অনেক তথ্য শোনা যায়, কিন্তু তখনকার সময় বিগ সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে ডিম্পল কাপাডিয়ার বিবাহ সম্পর্কে আপনারা কতটা জানেন? আসলে ডিম্পল কাপাডিয়া কিন্তু রাজেশ খান্নার থেকে অনেকটাই বড় ছিল, কিন্তু তারপরেও রাজেশ খান্না ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেন। শুধু তাই নয়, রাজেশ খান্না যখন ডিম্পলকে প্রেম নিবেদন করেন সেই সময় কিন্তু বিভিন্ন মেয়েদের ভিড় জমতো তার আশেপাশে। তাহলে কেন এই প্রেমে পড়া কি সারা জীবন টিকে ছিল? আহমেদাবাদের একটি অনুষ্ঠানে গিয়ে যখন রাজেশ খান্না ডিম্পলে হাত ধরেন তখন ডিম্পল কিন্তু একটি কথা জিজ্ঞেস করেছিলেন যে এই হাতটা কি সারা জীবন ধরে রাখবেন, কিন্তু তারপর 9 বছর পর থেকে এই প্রেমের ছাড়াছাড়ি যেটা সাধারণত হয়। কারণ রাজেশ খান্না এক জায়গায় বলছেন যে তিনি বাড়ি ফিরে এসে একজন সাধারণ গৃহবধূকে চাইতেন, যে গৃহবধূ বাড়িতে তার জন্য অপেক্ষা করবে। বাড়িতে এসে যদি শোনে যে গৃহবধূ বাড়িতে নেই তাহলে কেমন লাগে। এরকম বিভিন্ন কারণের জন্য তাদের সম্পর্ক হয়তো টেকেনি, কিন্তু বলিউডে এই ঘটনাটা নতুন নয়। তবে রাজেশ খান্নার জীবনে আর কি নতুন বা নতুন কি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।